আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছে আমি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকা উৎপাদনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেয়েছে গ্লোব বায়োটেক প্রতিষ্ঠানটি এই টিকার নাম দিয়েছে বঙ্গোভ্যাক্স খুব শিগগিরই ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন গ্লোব বায়োটেকের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন সফল পরীক্ষায় শেষে টিকা নিরাপদ হলে তা অবশ্যই ব্যবহার করা হবে জাহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত গেল বছরের আটই মার্চ এই টিকা তৈরির কাজ শুরু করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড আঠারোই অক্টোবর তারা ঘোষণা করে প্রাণের উপর তাদের টিকার সফল পরীক্ষা হয়েছে ভারত থেকে করোনার টিকা আমদানি নিয়ে সৃষ্ট জটিলতা যখন চারিদিকে জল্পনা কল্পনা ঠিক সেই মুহূর্তে আরও এক ধাপ এগিয়ে গেল দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক অনুমোদনের পর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকাও তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি ট্রায়ালের জন্য কন্ট্যাক্ট বাংলাদেশের চুক্তিও করেছে তারা আমরা গত মাসের আঠাশ তারিখ ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং এর অনুমতি পেয়েছি ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ এডমিশন থেকে হ্যাঁ আমাদের সিআরু ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য ওনারা কাজ করছেন হ্যাঁ ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর যে পূর্ব যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো শেষ করে ওনারা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলে আমরা ওনাদের ফটোগুল অনুযায়ী করতে এটিকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একটা পেয়েছে দেশের প্রোডাক্টকে তো অবশ্যই আমাদের এনকারেজ করতে হবে সাথে সাথে দেখতে হবে যে সমস্ত আইন কানুন এবং সেফটি এটা আছে কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় যে একশো ছাপ্পান্নটি টিকা পরীক্ষামূলক প্রয়োগের পূর্ব অবস্থায় আছে তার মধ্যে গ্লোবের আছে তিনটি টিকা বিদেশ নামক সোনার হরিণের পেছনে অন্ধের মতো না ছোটার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশে যাওয়ার আগে গন্তব্য কোথায় এবং কাজের ধরনকে তা ভালোভাবে জেনে নেওয়ার আহ্বান জানান তিনি সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে দক্ষ কর্মী হিসেবে তৈরি করে বিদেশে গেলে শ্রমিকদের হেনস্থার শিকার হতে হবে না বলেও জানান বিস্তারিত আন্তর্জাতিক অভিভাষণ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন এমন একটা সময় ছিল যখন দেশে কর্মসংস্থানের অভাব ছিল ফলে বিদেশে দিতে হতো অনেকে অনেকে যেতে পেরেছেন আবার সর্বস্ব নিজের জীবন নষ্ট করেছেন কিন্তু বর্তমানে দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে বিদেশে না গিয়েও নিজেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী হিসেবে গড়ে তুলে দেশেই চাহিদা অনুসারে অর্থ উপার্জন সম্ভব বলে জানান প্রধানমন্ত্রী কর্মী প্রেরণে যে সমস্ত সংগঠনগুলি আছেন তাদেরকে আমি এইটুকু অনুরোধ করব যে আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে কারণ দায়িত্বটা আপনাদের উপরে পড়তায় যারাই করোনা ভাইরাসে মারা যাবে যাচ্ছে তাদেরকেই আমরা সেই পরিবারদেরকেই আমরা তিন লক্ষ টাকা করে এটা করোনা ভাইরাসের কারণে পুনর্বাসনের জন্য দেয়া হচ্ছে সোনার ধরতে অন্ধের মতো বিদেশে না যাওয়ার পরামর্শ দেন তিনি বলেন না জেনে সঠিক নিয়ম অনুসরণ না করে বিদেশে গেলে বিপাকে পড়তে হয় শ্রমিকদের এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান সেটাই আমরা চাই যদি আপনারা বিদেশে যে বিপদে পড়েন সেটা নিজেদের জন্য জন্য পরিবারের খুবই কষ্টকর খুবই ক্ষতিকর সরকার প্রধান বলেন বাইরে গিয়ে প্রবাসী কর্মীদের যেন সম্মানহানি না হয় সে ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত বিভিন্ন রিক্রুটিং এজেন্সিকেও খেয়াল রাখতে হবে মানুষ অনেক সময় নানা ধরনের কথা চিন্তা করে ভাবে যে বিদেশে গেলে বোধ অনেক অর্থ উপার্জন করবে সেখানে কিছু কিছু দালালের খপ্পরেও অনেকে পড়ে অন্ধকার পথে পা বাড়ায় সেখানেও আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের পরিস্থিতির শিকার হবেন না দালালদের খপ্পরে পড়বেন না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক প্রদান ও সিআইপি পি প্রদান করা হয় মাইদুর রহমান রুবেল আর ঢাকা রাস্তা দখল করে গড়ে তোলায় পনেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বাড়ির অবৈধ অংশ ভেঙে দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজক ভাষা ডেকের পকেট গলিতে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে ত্রিশটি বাড়ির অবৈধ অংশ ভেঙে দেওয়া হয় এদিকে দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর সিটির মেয়র দখলদার যেই হোক তাকে বিনা নোটিশেই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন তিনি সৌরত খানের রিপোর্ট দুশো সাত বাই এ ভাষানটে পকেটগুলির সবচেয়ে বড় নয়তলা ভবনটি স্থানীয় কাউন্সিলর সালেক মোল্লার রাজুক ও সিটি কর্পোরেশনের স্কাভেটর থেকে রক্ষা পায়নি ক্ষমতাসীন দলের কাউন্সিলরের এই বাড়িটিও ভেঙে দেয়া হয়েছে রাস্তা দখল করে গড়ে তোলা অবৈধ অংশটুকু বুধবার সকাল থেকে ভাসানটেকের এই রোডে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান শুরু করে রাজুক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযানে সবার দৃষ্টি ছিল কাউন্সিলরের বাড়ির দিকে অবশ্য সব সন্দেহ দূর করে ভেঙে দেয়া হয় বাড়ির অবৈধ অংশ দ্বিতীয় দিনের প্রায় আট ঘন্টার অভিযানে তিরিশটি বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয় এ নিয়ে গলির মোট চল্লিশটি ভবনের অবৈধ অংশ ভেঙে দেয়া হল এছাড়া গাড়ি চলাচলের প্রধান বাধা হওয়া গলির মুখের এই বাড়িটি অধিগ্রহণ করে পুরোপুরি ভেঙে দেওয়া হয় বাড়ির দাম ধরা হয় সাতাশ লাখ টাকা এদিকে অভিযানে বাড়ির মালিকেরা অসন্তুষ্ট হলেও রাস্তা বড় হওয়ায় খুশি এলাকার জনগণ তাই এতদিন পরে হইলেও জনস্বার্থে খুব ভালো একটা কাজ হইতেছে জনগণের সুবিধার ক্ষেত্রে খুব এলাকার লোক এখন উপকৃত হবে রাস্তার জন্য তো আমাদের জন্য সবার জন্যই ভালো তবে এভাবে ভাঙছে এটা কিন্তু আবার অনেকের কষ্ট লাগে উচ্ছেদ অভিযানে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম অবৈধ দখল যারা আছে তাদের জন্য কোন নোটিশ কিন্তু আমরা দিব না নিজেরা চলে যান ভালোয় ভালোয় না হলে কিন্তু আপনাদের পরিণতি হবে কিন্তু এই ভাষান টেক এবং ইব্রাহিমপুরের মতো নেই দশই জানুয়ারি যেদিন বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবস অ্যাপসের উদ্বোধন আমরা করতে যাচ্ছি এই অ্যাপসের মাধ্যমে যুব সমাজ শুধু বলে দিবে মেয়র সাহেব এখানে সমস্যা বলার সাথে সাথে সিটি কর্পোরেশনে যাদের দায়িত্ব তাদেরকেও এলাকা প্রবলেম সলভ করতে হবে ভবিষ্যতে দখলকারীদের উচ্ছেদের পাশাপাশি জরিমানাও করা হবে বলে জানালেন ঢাকা উত্তর সিটির মেয়র শরীয়ত খান আর টিভি ঢাকা নারায়ণগঞ্জের সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত সকালে করডার নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে তাকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন একই সাথে একটি চাঁদাবাজির মামলা থেকে তাকে বেকসুর খালাস দেন আদালত দু সালে অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও সেই অস্ত্র ব্যবহার করায় নূর হোসেনের বিরুদ্ধে মামলা হয় আদালত এই মামলায় পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দেন। কোটি টাকা অবৈধ অভিযোগে আচরায় ব্যবসায়ী শাহিদুল হকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক সংস্থাটির বোর্ড সভায় এ অনুমোদন দেয়া হয় দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন শাহিদুল ক্যাসিনো ব্যবসা ছাড়াও টেন্ডার চাঁদাবাজি সহ বিভিন্ন অবৈধ ব্যবসা করে বিপুল পরিমাণ সম্পদ করেছেন অন্যদিকে পলাতক ব্যবসায়ী পি কে হালদারের বিষয়ে পিপলস লিজিং ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান সাবেক পরিচালক শামসুল আরিফিন সহ সাতজনকে এগারো থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক আসামি মোহাম্মদ সাইদুল হক অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে বত্রিশ কোটি একষট্টি লক্ষ একষট্টি হাজার তিনশো চৌত্রিশ টাকার আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে এবং নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চার এর সাতাইশের এক ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয়সামী আপিল করেছে বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আট লাখ চৌত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার আবেদনটি জমা দেওয়া হয়েছে অন্য আসামির আপিলের ক্ষেত্রে এসব নথি থেকে রেহাই দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে তিনি অনুমতি দিলে অন্য আসামিদের আপিল তেরো জানুয়ারির মধ্যে করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবী এর আগে হাইকোর্টে খালাস পাওয়া পঁচাত্তর জন এবং সাজা কমে যাবজ্জীবন আট আসামির ক্ষেত্রে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ হাইকোর্ট একশো জনের মৃত্যুদণ্ড একশো পঁচাশি জনের যাবজ্জীবন এবং দুশো আঠাশ জনের বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখে গেল বছর আট জানুয়ারি হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় পরিবেশ পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ফেব্রুয়ারি মাসে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং মার্চে পুরোপুরি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী এমনটি জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ও বায়দুল কাদের সকালে সরকারের টানা একযোগ পূর্তি উপলক্ষে এবং তেস বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সহ দেশের সব প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করছে প্রয়োজন ছাড়া ভাষান চড়ে উৎসুক জনতা যেতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরের সচিবালয়ে রোহিঙ্গা সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি রোহিঙ্গা ক্যাম্পগুলোর চারদিকে কাঁটা তারের বেড়া দেওয়ার ব্যাপারে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মিয়ানমারের নাগরিকরা যাতে যত্র যেতে না পারে এবং তারা যেন এক জায়গায় থাকে সে বিষয়টি নিশ্চিত করতে ওয়াক ও টাওয়ার বসানো হয়েছে যদি কেউ প্রয়োজন হয় তারা তারাই যাবে অন্য কেউ প্রয়োজন ছাড়া যেন ভাষাঞ্চরে এই উৎসুক জনতা যে ওখানে আরেকটা নতুন ধরনের প্রবলেম তৈরি না করে এনজিও গুরু এবং ট্রিপল আরসি কয়েকটা এনজিওকে নিষিদ্ধ ঘোষণা করছেন তারা ওখানে আর কাজ করতে পারবেন না আমাদের মূল কাজটি হলো তাদেরকে ফিরিয়ে দেওয়া ওখানে তাদের এই প্রত্যাবাসন বসানোর জন্য আমাদের যা যা করণীয় আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের এখান থেকে যা যা করণীয় আমরা করে যাচ্ছি নকশা বহির্ভূত জায়গায় সাতশো তিপ্পান্নটি দোকান বরাদ্দ দিয়ে দোকান প্রতি ছয় লাখ টাকা করে উৎকোচ নিয়েছেন যুবলীগের সাবেক নেতা এবং কাউন্সিলর ফরিদ উদ্দিন করেছেন রাজধানীর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ব্যবসায়ী নেতারা সিটি কর্পোরেশনের মার্কেটের নকশার বাইরে যারা দোকান বানিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসএসি এর বাদলের রিপোর্টে বিস্তারিত রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের খাতায় চারতলা অথচ পাঁচতলায় তিনশো চারটি অবৈধ দোকান তৈরির প্রমাণ পেয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন বিষয়টি তৎকালীন মেয়র সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি বলে জানান মার্কেটের প্রথম দোকান মালিক সমিতির নেতারা ফরিদুদ্দিন রতন এবং শাহাবুদ্দিনের যোগ সাজসে আমাদের সুন্দরবন স্কোয়ারের অবৈধ ভাবে দখল করিয়া তারা প্রায় সাতশো দোকানের মতো নির্মাণ করে প্রতি দোকানের থেকে তারা ছয় লক্ষ টাকা করে নেয় সিটি কর্পোরেশন অনুমোদনহীন দোকানই বিক্রি করছে দশ থেকে পনেরো বিশ লাখ টাকা দখলবাজ চক্র সিন্ডিকেটটা সাহিত্যগরের সাথে একটা সমঝোতায় গেছে তদন্ত হোক সুষ্ঠু বিচার হোক আমরা সেই মার্কেটে কোনো রাজনৈতিক প্রভাব যাতে না চলে আর অবৈধ কাজ সাজে কেউ করতে সাহস না পায় এ বিষয়ে কথা বলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খুকনকে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটটি নিজের এলাকায় না হওয়ায় কথা বলতে নারাজ ঢাকা দক্ষিণের বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুদ্দিন আহমেদ রতন শাহবাগ থানায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ীরা ওই মামলায় সোমবার জামিন নিতে গেলে শাহাবুদ্দিনকে কারাগারে পাঠায় আদালত সরকারি মার্কেট দখলবাজদের বিরুদ্ধে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনও ব্যবস্থা নেবে বলে জানান প্রধান সম্পত্তি কর্মকর্তা টোটাল অবৈধ দোকান ছিল সাতশো তেপ্পান্ন মতো সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এই মার্কেটেই পুনর্বাসন পেতে মেয়র ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে মাননীয় মেয়রের কাছে দাবি করেন এ আর বাদল দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় আরও সতেরো জন মারা গেছেন এ নিয়ে ভাইরাস রেতে মৃতের সংখ্যা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন নয়শো জন মোট শনাক্ত পাঁচ লাখ আঠারো হাজার আটশো আটানব্বই জন গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন এক জন এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো চার জনে। সরকারের অদূরদর্শিতার কারণেই ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন অতি দ্রুত বিকল্প উৎস খুঁজে বের করা উচিত সরকারের তিনি বলেন বিনা ভোটের সরকার ক্ষমতায় থাকায় জনগণের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই অনিশ্চয়তা থেকে উত্তরণের জন্য সরকারকে অনতি বিলম্বে ভ্যাকসিন সংগ্রহ মূল্য সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য জনগণের সামনে তুলে ধরার দাবি জানান মোশারফ সকালে গুলশানের সংবাদ সম্মেলনে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এসব কথা বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা যতীন্দ্র মোহন সেনগুপ্তের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে ওই ভবনটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত সংস্কৃতি সচিব সহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকায় অবস্থিত বাড়িটিতে শিশুবাগ স্কুল পরিচালনা করা হচ্ছে গেল চার জানুয়ারি দুপুরে ভবন ভাঙাকালীন দুই পক্ষকে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায় পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তসহ সহ বিভিন্ন জনের হস্তক্ষেপে ভবন ভাঙা স্থগিত রাখা হয় নগর নিয়ামতপুরে স্বামীর চাহিদা মতো যৌতুক দিতে না পারায় এক গৃহবধূর চুল কেটে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে নির্যাতনের শিকার গৃহবধূকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এই ঘটনায় গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ নির্যাতনের অভিযোগে গৃহবধূর মা বাদী হয়ে বুধবার সকালে নিয়ামতপুর থানায় মামলা করেছেন ষোলো বছর আগে উপজেলার ভাবিচা ইউনিয়নের আমিল সোনাপাড়া গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে আব্দুর রাজাকের সঙ্গে বিয়ে হয় নির্যাতনের শিকার গৃহবধূর বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই ওই গৃহবধূকে নির্যাতন করতেন তার স্বামী পার্টিস গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মরহুম এম এ হাশেমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করেছে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতি সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই সভার আয়োজন করা হয় সভায় বক্তারা শিল্পপতি এম এ হাশেমের জীবনী ও স্মৃতি নিয়ে আলোচনা করেন এ সময় উপস্থিত ছিলেন এম এ হাশেমের বড় ছেলে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কাইসার টিটু সহ পরিবারের সদস্য এবং ঢাকাস্থ নোয়াখালীর গণ্যমান্য ব্যক্তিরা সংবাদ শেষ করব নীলফামারীতে চা চাষের খবর দিয়ে চা চাষের সম্ভাবনার দ্বার খুলেছে দেশের উত্তরের জেলা নীলফামারীতে কিশোরগঞ্জ উপজেলার কেশবা নেতাই ও বাড়ি মধুপুর এলাকার কয়েকজন গড়ে তুলেছেন চা বাগান এক বছরের মাথায় বাগান থেকে তুলছেন চা পাতা তবে কোম্পানিগুলোর কাছে পাতা বিক্রি করে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ উৎপাদনকারীরা নীলফামারীর প্রতিনিধি হাসান রাব্বির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রসাল আহমেদ নীলফামারির কিশোরগঞ্জে দু হাজার চোদ্দ সালে মাত্র ত্রিশ শতাংশ জমিতে চা রোপণের মাধ্যমে যাত্রা শুরু হয় চা বাগানের পর্যায়ক্রমে উপজেলা পরিষদের চার একর জমিতে চা বাগান করা হয় সেটি দেখে উদ্বুদ্ধ হন জাহাঙ্গীর আলম ও আখতারুজ্জামান সো কয়েকজন বর্তমান এ জেলায় পঞ্চাশ একর জমিতে চা গাছের চাষ করা হচ্ছে সাথী ফসল হিসেবে বাগানে রোপণ করা হয়েছে সুপারি গাছ এসব বাগানে কাজ করে আর্থিক সচ্ছলতা এসেছে শ্রমিকদের দুর্বিক আহাল ছিল আমার গ্রামে এখন আর কি নার্সারি আর চা বাগান হয়েছে এখন আমরা কাজ করতেছি আমরা তিনশো টাকা প্রতিদিন মজুরি পাই এতে আমার সংসার খুব ভালো চলে তবে প্রক্রিয়াজাত কারখানা না থাকায় চা পাতা বিক্রি নিয়ে ভোগান্তি পথ হয় বাগান মালিকদের তাই নীলফামারিতে সরকারিভাবে কারখানা প্রতিষ্ঠার দাবি তাদের এই যে দূরত্বের কারণে আমাদের কেজি প্রতি দুই টাকা খরচ হয় এইটা যদি আমাদের এই অঞ্চলে একটা যদি চা প্রসেসিং একটা সেন্টার হইতো বা সরকার করে দিত তাহলে আমাদের সুবিধা হতো এখানে যেন একটা টি প্রসেসিং প্লান্ট মানে স্থাপন করার জন্য একটা যে কোনো একটা মানে ব্যবস্থা নেই নীলফামারির মাটি ও আবহাওয়া চা আবাদের জন্য অনুকূল হয় ব্যাপক সম্ভাবনা দেখছেন এই কর্মকর্তা যেখানে সিলেট অঞ্চলে যেখানে পাঁচ বছর পাঁচ বছরে চা উৎপাদন হয় সেখানে কিশোরগঞ্জ উপজেলায় এক বছরের ভিতরে হারভেস্টিং করতে পারে সরকারি বেসরকারি সহায়তা পেলে নীলফামারীতে চা বাগানের মাধ্যমে গুছবে বেকারত্ব একই সঙ্গে আসবে অর্থনৈতিক সমৃদ্ধি এমনটাই প্রত্যাশা সবার রাসেল আহমেদ আর টিভি দর্শক করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না সতর্ক হন নিজে পরিচ্ছন্ন থাকুন মাস্ক পরুন অন্যকে সচেতন করুন এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আর টিভি সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই দুঃখিত রাতের সংবাদ এ পর্যন্তই আর টিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর নম্বরে ডাল করুন আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভা অ্যাপস এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আর অনলাইন ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ অনলাইন ও ইউটিউব ডট কম স্ল্যাশ ডিজিটাল এখন থেকে আর টিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আর প্লাস প্লাসের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে